বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। বিভিন্ন জেলা, বিশেষ করে উত্তরাঞ্চল, সম্পূর্ণ পানিতে ডুবে গিয়েছে। ঘরবাড়ি থেকে রাস্তাঘাট, গরু ছাগল, হাঁস মুরগি, এ যেন মৃত্যুর এক পাহাড়। এটা কি শুধুই কাকতালীয় নাকি ষড়যন্ত্র? বন্যার এসব পরিস্থিতি দেখে সত্যি অঝরে চোখ থেকে পানি চলে আসছে। আপনার ছেলে কোথায় আছে এখন? অসহায় পিতা, যে কিনা নিজের সন্তানের, নিজের পরিবারের কোনো খোঁজ খবর পাচ্ছে না, তাই অঝরে কান্না করছে। সবই শুনতে পেলেন, তিন দিন ধরে যোগাযোগ নেই। তার মানে বন্যার পরিস্থিতি কতটা ভয়াবহ হলে তিন দিন একটা পরিবারের সাথে যোগাযোগ না করে থাকতে হয়। ছেলে মেয়ে কি খাচ্ছে, কি করছে, না আদৌ বেঁচে আছে, সেই চিন্তায় বাবা অঝরে কান্না করছে। বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা নাইফ মাহমুদ মুখ খুলেছেন, কি বলছেন এই বন্যা নিয়ে এবং এই বন্যার বিপক্ষে কি সিদ্ধান্ত নেবেন তারা? কোন ধরনের সতর্ক, আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। ভারত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষের জীবন আজ হুমকির মুখে ফেলেছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সবারই মতামত শোনা হবে এ ব্যাপারে। এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার এবং আমরা সবারই দাবি শুনব। দাবি শুনে কিছুই হবে না, যা সিদ্ধান্ত নেওয়ার আপনাদের ভেবেচিন্তেই নিতে হবে মানুষের জন্য।